আমরা নিরস্ত্র জনসাধারণ রাজপথে থেকে সরকারের বন্দুক বুলেটকে মোকাবেলা করে এই সরকারকে পরাজিত করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার আমরা এদেশে গঠন করব ইনশাআল্লাহ। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস, আমরা শান্তির আন্দোলনে বিশ্বাস করি। বিএনপি লোকই বৈঠার রাজনীতি করে না। এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রভেদ, ফ্রান্সে ব্যাস্টিলের ইতিহাস দেখেছেন, ব্যাস্টিল পূর্ববর্তী সংগ্রাম আপনারা ভুলে গেলে হবে না। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনোদিন সহজ ছিল না, আমরা সেই কঠিন সংগ্রামে নেমেছি, আমাদের বুকে বল আছে, আমরা সেই সংগ্রামের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখে নেব। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, অনেক কথা বলা যাবে না, কথা বলার সময় নেই, এখন কাজের সময়। খুব সংক্ষেপে বলছি তিনি কি বলেছিলেন, আমি একটি উদাহরণ আনব। বিশ্বের আরেক নেতা মাও সেতুং, তিনি বলেছিলেন পাওয়ার লাইজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান, বলেননি? অথচ দেখুন অবাক কাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো নিজের সৈনিক ছিলেন, তিনি কিন্তু কোনোদিন বলেননি পাওয়ার লাইজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এবং সেই জনগণের শক্তি দিয়ে আজকে আমরা বর্তমান বাকশাল দুই সরকারের বন্দুকের শক্তি, বুলেটের শক্তি, হ্যান্ড গ্রেনেডের শক্তি, টিয়ার গ্যাসের শক্তি, জল কামানের শক্তি, অথবা যত রকমের শক্তি আছে তাকে, সেই অন্যায় সব শক্তিকে আমরা পরাভূত করব। এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং আমি পৃথিবীর ইতিহাসের কথা বলেছি, সেটা ইতিহাস, সেই ইতিহাস যেমন একদিকে প্রমাণ করে যে এই সংগ্রাম অত্যন্ত কঠিন এবং দুরূহ, পাশাপাশি সেই ইতিহাস এটাও প্রমাণ করে যে সত্যের জয় হবেই, মানুষের জয় হবেই, অন্যায় পরাজিত হবে, স্বৈরাচার পরাজিত হবে, এটাই ইতিহাসের সত্য। আপনাদের মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধ করেননি, তাকে দেশের মানুষ ভালোবেসে বীর উত্তম উপাধি দিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে যখন ঐতিহাসিক সাতই নভেম্বরে বাংলাদেশের মানুষ, সিপাহী, জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন কিন্তু তারা আবার খুঁজে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দায়িত্ব দিয়েছিল এই দেশকে গণতান্ত্রিক দেশে পুনঃপ্রবর্তিত করা। সেই দায়িত্ব কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ইচ্ছায় গ্রহণ করেছিলেন, এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। এবং মাত্র 3.5 বছর, হিসাব করে দেখুন, এফেক্টিভ রুল ছিল তার মাত্র 3.5 বছর, সেই 3.5 বছরে তিনি যে অর্জন করেছিলেন আপনারা তার বিস্তৃত ইতিহাস বিভিন্ন বক্তার মুখে শুনেছেন, আমি দীর্ঘ করব না, কিন্তু সেই 3.5 বছরে তার অর্জনের ইতিহাস আমি জানি না, আমরা পরবর্তী 35-40-45 বছরে করতে পেরেছি। এখানেই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব।
এখানেই ছিল তার যোগ্যতার প্রমাণ। আজকে নতুন করে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দীক্ষায় দীক্ষিত হই। জীবন বিসর্জন দিয়েছিলেন কেন? দেশ মাতৃকার, একথা ভুলে গেলে চলবে না। আজকে আমরা জীবন দিচ্ছি, আপনারা যদি বিগত 15 মাসের ইতিহাস পর্যালোচনা করেন, লক্ষ লক্ষ কোটি মানুষ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে প্রথমে শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন জেলায় উপজেলায় এমনকি একদিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একদিনে আমরা বাংলাদেশের প্রায় 7,000 ইউনিয়নে পদযাত্রা করেছিলাম এই অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ তথা এশিয়ার ইতিহাসে এ ধরনের প্রতিবাদের কোনো দ্বিতীয় উদাহরণ আমি দেখি নাই। সরকার দাবি করতে পারে তারা একটা সাজানো প্রহসনে নির্বাচন করে, একটু আগে শুনেছেন 300 সিটের পার্লামেন্টে 600 সংসদ সদস্য সৃষ্টি করে নতুন একটি তাড়াহুড়া করে নতুন একটি ক্যাবিনেট সৃষ্টি করে তারা হয়তো আত্মচিন্তা করতে পারে যে তারা ক্ষমতায় এসেছে, আবার তারা ক্ষমতা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে তারা পদানত করে রাখবে, এটা হয়তো তারা চিন্তা করতে পারে। কিন্তু বাস্তবতাটা কি সেটা আপনাদের বুঝতে হবে। বাস্তবতা হলো এই যে বাংলাদেশের 12 কোটি ভোটার, 18 কোটি মানুষ 7 জানুয়ারি 2024 তারিখে এই সরকারকে বর্জন করে তাদের মুখে কলঙ্ক লাগায়। আজকে এটা আমাদের কথা নয়, সারা বিশ্বে যারা মানুষকে সম্মান করে, যারা মানবাধিকারকে সম্মান করে, যারা গণতন্ত্রকে সম্মান করে, আমেরিকার যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, যুক্তরাজ্যের যে বক্তব্য, কানাডার যে বক্তব্য, অস্ট্রেলিয়ার যে বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের যে বক্তব্য, এমনকি জাতিসংঘের যে বক্তব্য, শুধু তাই নয় পাশাপাশি দেখুন বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, বিশ্বের যে সুশীল সমাজের যে সংস্থাগুলো রয়েছে এবং বিশ্বের যে নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তারা প্রত্যেকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে 7ই জানুয়ারি নির্বাচনকে একটি ভুয়া, একটি নাটক, একটি প্রহসনের নির্বাচন বলে ঘোষণা দিয়েছে। এটা আমাদের কথা নয়, এটা বিশ্ববাসীর কথা। এবং পাশাপাশি আজকে এই যে বাংলাদেশের মিডিয়া যারা রয়েছে, যারা চরম চাপের মুখে এই দেশে তাদের দায়িত্ব পালন করছেন, আমি তাদের শ্রদ্ধা জানাই। এই কঠিন অবস্থার ভেতরে বিগত 10 দিন এই পত্রিকাগুলো আপনারা পর্যালোচনা করুন, তারা কি লিখেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা সত্য কথা এই কঠিন অবস্থার মধ্যে লিখেছেন যে এটা কোনো নির্বাচন হয়নি। পাশাপাশি বিদেশের যে নামি দামি দুনিয়া নামি দামি যত মিডিয়া আছে, নিউ ইয়র্ক টাইমস বলুন, ওয়াশিংটন পোস্ট বলুন, সিএনএন বলুন, বিবিসি ওয়ার্ল্ড বলুন, আল জাজিরা বলুন, ডার ওয়েল্ট বলুন, ডার স্পিগেল বলুন, যত নামি দামি রয়টার্স বলুন, আমি জানি না দি গার্ডিয়ান বলুন, লন্ডনের দি টাইমস বলুন, যে কোনো পত্রিকা খুলে দেখেন একটি পত্রিকা কোনো মিডিয়া দেখাতে পারবেন না, ইন্টারনেট বলুন, ইউটিউব বলুন, কোথাও কেউ দেখাতে পারবেন না কেউ বলেছে 7ই নভেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে। তারা বলেছে এখানে একটা নাটক হয়েছে, একটা প্রহসন হয়েছে এবং সেই প্রহসনের মাধ্যমে
বাংলাদেশে একটি একদলীয় শাসন পাকাপোক্ত হয়েছে। এটা এই বিশ্ববাসীর কথা, এটা শুধু আমাদের কথা নয়। এতে প্রমাণিত হয় যে আমরা যে কথাটি আমরা বিগত বছর ধরে এবং সর্বশেষ অক্টোবর 2005 থেকে দেশবাসীকে আমাদের আন্দোলনের সেই পর্যায়ে বলে এসেছিলাম এবং এখনো বলছি, আমাদের সেই কথা যে সত্য সেটা বিশ্ববাসী প্রমাণ করে।